আপনি তো জানেন মঙ্গলাদের বসত বাড়িটা আমার কাছে বন্দুক রাখা আছে। ওর হাতে আর মাত্র 8 দিন সময় আছে, এই 8 দিনের মধ্যে ওকে টাকাটা ফেরত দিতেই হবে। আর যদি ও সেটা দিতে না পারে তাহলে ওই ল্যাংড়া বাবা মা ভাই প্রত্যেকটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কিচ্ছু শুনবো না ম্যাডাম। পঞ্চায়েতের লোকের সামনে মঙ্গলা আমাকে অনেক অপমান করেছে, প্রত্যেকের সামনে কথা দিয়েছে যে আমাকে টাকাটা সময় মতো ফেরত দেবে। যদিও সেটা না পারে তাহলে ওদের পুরো বসত বাড়িটা আমার। বুঝতেই পারছেন ম্যাডাম, 1 লাখ টাকাটা আমি মঙ্গলাকে কোনোভাবেই জোগাড় করতে দেব না। ম্যাডাম আপনার যেরকম স্বার্থ আছে আমারও আছে, ওই মঙ্গলাকে আমি এবার হাতে আর পাতে একসাথে মারব। তুমি আমাদের কাছে তোমার ধূপকাঠি বিক্রি করতে বাধ্য। কে বলেছে বাধ্য হব? তোমরা আমাকে বাধ্য করতে পারবে না। আজকের পর আমিও দেখে নেব সর্বমঙ্গলা ধূপকাঠির গুণাগুণের ওপর নিজেদের কোম্পানির নাম সাটিয়ে তোমরা কিভাবে বিক্রি করতে পারো। আমাকে খুন করতে চাওয়ার দায়ে তোমাকে শাস্তি আজ পেতেই হবে, পেতেই হবে। অফিসার, এবার আপনারা এনাকে অ্যারেস্ট করতে পারেন। দেখো কাণ্ড, ওই জন্য তো কোনো খাবারই ওর গায়ে লাগে না। আরে আস্তে, কিচ্ছু হবে না গো। বর্দি ভাই শোনো না, আমি কি বলছি, ওই যে বাসি বাসনগুলো ছিল না, ওগুলো আমি সব মেজে দিয়েছি, আর বাবার জন্য আলাদা করে মশলা বেটে ফ্রিজে তুলে রেখেছি, আর মা গোলমরিচ বাটা দিয়ে যে মাছের ঝোলটা খেতে ভালোবাসেন ওইটা বানিয়ে রেখেছি জিওল মাছ দিয়ে। তা আপনাকে এতগুলো কাজ কে করতে বলেছে শুনি? এবারে দেখো তোমার যেতে দেরি হয়ে যাবে। কিচ্ছু হবে না গো। শোনো না, আমায় খালি এটা বলো যে মায়ের খাবারটা খেয়ে ভালো লেগেছে কিনা। ও মা, ভালো কেন লাগবে না, এই তো কালকেও তো খেলো, কি তৃপ্তি করে খেয়েছে। তাই? আচ্ছা শোনো না, মা কাল বলছিলেন না যে আমাদের বাড়ির পেছন দিকের বাগানটা পরিষ্কার করতে হবে, তাই লোক ডাকবে, লোক ডাকতে বারণ করে দাও। এই লকডাউনের সময় শুধু শুধু পয়সা খরচার দরকার নেই, মাকে বলো আমি করে দেবো। ওই বাগানের পিছনে যা যা আগাছা ডালপালা ঘাস আছে সব আমি কেটে একেবারে পরিষ্কার করে দেবো। ওমা সে কি কথা, তুমি বাগান পরিষ্কার করবে? ওমা আমার গ্রামের বাড়িতে তো আমিই সব করতাম। আচ্ছা এবার আমি আসি, আমাকে আজকে অনেকগুলো জায়গায় যেতে হবে। ওই যে মিডিয়াম স্টোর বলে যে রিটেলটা আছে না তোমাদের এখানে, ওইখানে আমার ধূপকাঠি ডেলিভারি করতে যেতে হবে। আসি। আরে খাবারটা তো শেষ করে যা। দিদি ভাই অনেক খেয়েছি, আর জোর করো না, অনিশবাবু আমার জন্য ওয়েট করছেন, দেরি হয়ে যাবে আমার। মা আমি এবার বেরোচ্ছি। বড় বৌমা, তোমাদের ছোট যাকে বলে দাও যে শুধু শুধু ব্যবসা নিয়ে মেতে থাকলেই তো হবে না, এই কদিন আগে হাসপাতাল থেকে ফিরেছে, খাবার দাবার ঠিক করে খেতে হবে, ওষুধপত্র খেতে হবে, আর বিশ্রামও নিতে হবে। হ্যাঁ মা, আমি আমি নিয়ে এসেছি, এনো, ধরো ধরো ধরো, দেখেছো তো তোমার জন্য এক্ষুনি আমি মায়ের কাছে বকুনি খেতাম। ছোট বৌমার জন্য বুড়ি শাশুড়ির একেবারে দরদ উঠলে পড়ছে, এদিকে ছেলের ঘরে বউকে থাকতে দেয় না, বুড়ির মনে এক মুখে আর এক। এবার আমি আসি মা, আপনার ছেলে অপেক্ষা করছে। আমি একটা কথা বুঝতে পারছি না শ্রেয়া, তুই বড় বৌমা মানে সবাই মিলে কি তোদের ছোট বউকে বোঝাতে পারছিস না যে এক্ষুনি ব্যবসা নিয়ে এত ছুটোছুটি না করলেই নয়? কেন, ওর ছেলেরা তো গেছে, ওর ছেলেরা তো মালপত্র নিয়ে সব দোকানে দোকানে দিতে গেছে, তাহলে ওকে কেন ছুটতে হচ্ছে? আর আমি তো শুনলাম যে সকালে তোদের বাবাও সমস্ত হিসেবপত্র দেখে রেখেছে। তাহলে মা আমাকে যে বেরোতেই হবে, এর আগে তো আমি আপনার ছেলের সাথে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ধূপকাঠি ডেলিভারি করে এসেছি,
ওরা তো আমার মুখটাই চেনে। এখন আমার সেলসম্যান ছেলেরা যেসব দোকানে যাচ্ছে ওদের তো সেসব দোকানের মালিকরা ঠিক মতো চেনে না, তাই ওদের কাছ থেকে ঠিক মতো জিনিস নিতে ভরসা পাচ্ছে না। এখন আমার মুখটা দেখলে ওরা খানিকটা ভরসা পাবে। আমি আজ নিজে দোকানে দোকানে গিয়ে বলে আসব যে ওরা আমারই কোম্পানির লোক, ওনারা ওদের কাছ থেকে একদম খাঁটি সর্বমঙ্গলা ধূপকাঠি পাচ্ছেন। মা, ব্যবসাটাকে দাঁড় করাতে গেলে আমায় যে পথে নামতেই হবে, পরিশ্রম যে আমায় করতেই হবে। আপনার ছেলেই তো আমায় সবসময় বলে পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। সর্বমঙ্গলা বলছি, তুমি কি কোথাও বেরোচ্ছ? না, মানে তোমাকে কয়েকটা কথা বলার ছিল। আসলে তোমার এই ব্যবসার কাজে, না মানে তোমার এই ভালো কাজে তুমি যদি আমাকে প্রয়োজন মনে করো তাহলে তোমার সঙ্গে রাখতে পারো। অবশ্য যদি তুমি আমাকে বিশ্বাস করো, ক্ষমা করে দিয়ে থাকো, তাহলে আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি, হেল্প করতে পারি, আমার খুব ভালো লাগবে সর্বমঙ্গলা। বিশ্বাস করো, যেরকম বর্দিভাই দিদিভাই তোমার সাথে থাকে, তোমাকে হেল্প করে, আমিও করতে চাই। ওমা, তুমি আমাদের সঙ্গে কাজ করতে চাও, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, মাও কিন্তু তাই চায় যে মায়ের তিন বৌমা একসাথে মিলে থাকুক, ভালো থাকুক। কি মা, চাও না? হ্যাঁ মেসি ভাই, তুমি চাইলেই আমাদের সাথে কাজ করতে পারো। তুমি আমার গুরুজন, আমি তোমায় ক্ষমা করার কে? আমরা এখন থেকে সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকবো, একসাথে কাজ করব, সারা জীবন খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। পড়া সুখ বলে, কিন্তু এত সুখ, এই সংসার, এই সবকিছু যে আমার কাছে কাচের স্বর্গ। একদিন সব ভেঙে যাবে, আমায় এ বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার আর অনিশবাবুর বিয়েটা যে একটা নকল বিয়ে, নকল। ব্যবসাটা আরো বড় করেছো, তোমার সর্বমঙ্গলা ধূপের কোয়ালিটি এত ভালো, দোকানে এত ধূপ থাকা সত্ত্বেও সবাই তোমার এই সর্বমঙ্গলা ধূপই চায়। সবই আপনাদের আশীর্বাদ জেঠু। তোমার এই খবরটা দেখে না আমাদের সবার মাথায় হাত। ছি 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 ছি, কি যেন মেয়েটার নাম? সৌমিলী। তুমি কোনো চিন্তা করো না মা, সবাই আমরা তোমার সাথে আছি। তুমি লড়ে যাও, দেখি কে কিভাবে তোমাকে আটকায়। তোমার এই সর্বমঙ্গলা ধূপ একদিন বিশ্ব জয় করবে মা। আসছি জেঠু। এনি আপডেট?